সবাইকে আমাদের চ্যানেল অ্যানাসিয়েন্ট হোম রেমেডিসের নতুন আরও একটি পর্বে স্বাগতম আজ আমরা কথা বলবো হ্যান্ড স্যানিটাইজারের কিছু অপকারী দিক সম্বন্ধে বর্তমান করোনা ভাইরাস প্রকোপে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া আর সেটা সম্ভব না হলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারই এখন পর্যন্ত করোনা ভাইরাসের বিপক্ষে সবচেয়ে কার্যকর প্রতিরোধক ব্যবস্থা ভিডিওতে আপনারা তিন রকম হ্যান্ড স্যানিটাইজার দেখতে পাচ্ছেন প্রচলিত বাজারে আপনারা বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার পেয়ে যাবেন এখানে আমি আপনাদের দেখার জন্য তিনটি হ্যান্ড স্যানিটাইজার দেখাচ্ছি এগুলো না হলে আপনারা অন্যান্য হ্যান্ড স্যানিটাইজারও সংগ্রহ করতে পারবেন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ন্যূনতম ষাট শতাংশ অ্যালকোহল থাকতে হবে স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট সবাই ঘন ঘন এই রাসায়নিক দ্রবণ ব্যবহার করতে বলছেন সাবান দিয়ে হাত ধোয়ার বিপরীতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা সহজ তবে যেহেতু এই হ্যান্ড স্যানিটাইজার একটি রাসায়নিক দ্রবণ তাই এর অতিরিক্ত ব্যবহারের কিছু ক্ষতিকর দিকও রয়েছে আমাদের আজকের ভিডিওতে আমরা এই সম্বন্ধে আলোচনা করব চলুন শুরু করা যাক হ্যান্ড স্যানিটাইজারের এক নম্বর ক্ষতিতে রয়েছে এটি মাইক্রোবায়মের ক্ষতি সাধন করে ব্যাকটেরিয়া ধ্বংস করতে স্যানিটাইজার একটি অত্যন্ত কার্যকর উপায় তবে শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস করে ফেলে এই হ্যান্ড স্যানিটাইজার ফলে শরীরের বিভিন্ন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার মাত্রায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাই এর একমাত্র সমাধান এই রাসায়নিক দ্রবণ যখন ব্যবহার করতে হবে তখন একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এটি ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে শুনতে অবাক লাগলেও এটি সত্য বাজারে প্রচলিত হ্যান্ড স্যানিটাইজার ব্যাকটেরিয়াকে শক্তিশালী করতে সহায়তা করে যুক্তরাষ্ট্রের সিসিডির মতে ব্যাকটেরিয়া নাশক স্যানিটাইজারের ব্যবহার ব্যাকটেরিয়াকে ওই দ্রবণের প্রভাব দমিয়ে নেবার মতো শক্তিশালী করতে সহায়তা করে অর্থাৎ ব্যাকটেরিয়ারা নিয়মিত হ্যান্ড স্যানিটাইজারের সংস্পর্শে আসলে তাদের শরীরে এক পর্যায়ে হ্যান্ড স্যানিটাইজার বিরোধী অ্যান্টিবডি তৈরি হয়ে যায় যার কারণে তখন হ্যান্ড আর ঠিকমতো কাজ করে না তাই হাতের কাছে সাবান না থাকলেই কেবল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে অন্যথায় নয় গবেষণায় দেখা গেছে হ্যান্ড স্যানিটাইজার ধুলা ও ময়লা তাড়াতে মোটেই কার্যকর নয় হাতে দৃশ্যমান ময়লা ধুলা কালি ইত্যাদি পরিষ্কার করতে হ্যান্ড স্যানিটাইজার কোনো কাজে আসে না সে পরিস্থিতিতে জীবাণু ধ্বংস করতেও রাসায়নিক দ্রবণটির কার্যকারিতা কমে যায় ময়লার ঝুড়ি ঘর পরিষ্কার শিশুর ডায়াপার পাল্টানো ইত্যাদির পরও হ্যান্ড স্যানিটাইজার কোনোই কাজে আসবে না হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে হাত শুষ্ক হয়ে যায় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন হ্যান্ড স্যানিটাইজার যারা ঘন ঘন ব্যবহার করেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন আপনাদের হাত শুষ্ক হয়ে যাচ্ছে কারণ এই হ্যান্ড স্যানিটাইজার থাকা অ্যালকোহল এই সমস্যা থেকে বাঁচার জন্য নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আপনার অ্যালকোহলের ঝুঁকিতে পড়তে পারেন হ্যান্ড স্যানিটাইজারের গন্ধ নাকে আসার ক্ষতিকর প্রভাব হেলা ফেলার যোগ্য মোটেই নয় বরং হ্যান্ড স্যানিটাইজারের গন্ধ নাকে গেলে হতে পারে অ্যালকোহলের বিষক্রিয়া ব্যবহারের পর হাত শুকানোর আগেই ঠোঁট স্পর্শ করলেও সামান্য ক্ষতি আছে তবে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হল হ্যান্ড স্যানিটাইজার গিলে ফেলা এই রাসায়নিক দ্রবণ সুবাসিত উজ্জ্বল রঙের এবং কৌটাগুলো হয় সুন্দর যা আকর্ষণ করার ঝুঁকি আরও বাড়ায় এই যে আমার হাতে এখন যে হ্যান্ড স্যানিটাইজারটি দেখতে পাচ্ছেন এটি পানি কালারের অর্থাৎ এটি বর্ণহীন তাই শিশুরা অতি সহজেই এটিকে খাবার ভেবে গিলে ফেলতে পারে এবং এটি বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে তাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে অবশ্যই সতর্ক হতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার এরকম নীল বা অন্য যে কোনো রঙের হওয়া বাঞ্ছনীয় রাসায়নিক উপাদান নিয়ে কাজ করলে হতে পারে আপনার দীর্ঘস্থায়ী ক্ষতি বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে যারা কাজ করেন তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপাদান এর মধ্যে আছে শক্তিশালী পরিষ্কারক উপাদান ডিগ্রেডিং এজেন্ট কীটনাশক ইত্যাদি নিয়ে যারা কাজ করেন তারা কারণ লিকুইড জেল আর রাসায়নিক উপাদানের মিশ্রণ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা হ্যান্ড স্যানিটাইজারের ক্ষতিকর দিক বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ